এই হাদিসটা যতবার পড়ি থরথর করে আত্মাটা কাঁপে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনেক শহীদকে বলবেন তুমি জাহান্নামে যাবে, সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব, আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য। লিইলাই কালিমাতিল্লাহ, আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি, জানাজা ছাড়া আমার দাফন হয়েছে, আমি তো জান্নাতে যাব। আল্লাহ বলবে না, তুমি শহীদ হয়েছ এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে, বীর বাহাদুর, তো দুনিয়াতে তো তোমারে বাহাদুর বলছে, তো তোমারে বিশাল যোদ্ধা ছিল, বাহাদুর ছিল, খেতাব তো তুমি পেয়েছো, আমার কাছে কিছু কিছু নেই, জাহান্নামে যাও, গো টু দ্য হেল ফায়ার। অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান্নামে যাও, সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব, আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি, শত শত মসজিদ আমি করেছি, আমি কেন জাহান্নামে যাব। আল্লাহ বলবে না, তুমি দান করেছিলে এই জন্য যে লোকজন তোমার দানশীল বলবে, দানবীর বলবে, আদেম তাই বলবে, ওইটা তো তোমাকে বলা হয়েছে, জাহান্নামে যাও, আমার কাছে কি চাও, গো টু দ্য হেল ফায়ার। সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন, অনেক দাঈদেরকে ডাকবেন, অনেক দোয়াত ইলাল্লাহদের তিনি ডাকবেন। সেদিন অনেক দোয়াত ইলাল্লাহদেরকে ডেকে আল্লাহ বলবেন যে তুমিও জাহান্নামে যাবে, সে বলবে আল্লাহ কেন, আমি মানুষকে কোরআন শিখিয়েছি, আমি মানুষকে হাদিস শিখিয়েছি, আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে, আমার কথা শুনে অনেকের দাড়ি কেটেছে, আগে সুদ খেত, আমার কথা শুনে সুদ বন্ধ করেছে, আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে, দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে, নামাজ ধরেছে, তারা ফরজ জাকাত দিত, আল্লাহ আমি কেন জাহান্নামে যাব। আল্লাহ বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছো, লোকজন তোমাকে বড় আলেম বলবে, লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে, লোকজন তোমার নামে তাকবীর দিবে, তোমাকে বড় আলেম বলবে, বড় দাঈ বলবে, এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে, আল্লামা বলে ডাকা হতো তোমাকে, বাহারুল উলুম বলা হতো তোমাকে, জ্ঞানের সাগর, অনেক বড় দাঈ, অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে, তো যা চেয়েছো তা তো পেয়েছো, আমার কাছে কি চাও, আমার কাছে তোমার জন্য কিছু নাই, গো টু দ্য হেল ফায়ার, তুমি জাহান্নামে যাও। আল্লাহ ওইরকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও, ওইরকম দাঈ হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও, আল্লাহ লোক দেখানো মানসিকতা এই শখ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত কর। তাহলে চার নম্বর যে রোগ আমরা চিনে ফেলছি না, এটার নাম কি? রিয়া। নামাজ পড়তেছি, মানুষ আমার এই বড় মুসল্লি বলে, হজ করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায়, জাকাত দিচ্ছি, জাকাতের শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা যেন বলে, জেহাদের ময়দানে গিয়েছি, ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমাকে সবার আগে দেখা যায়। আল্লাহ বলবে গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যাও, এগুলো একটাও আমার জন্য করো নাই, তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো, আমার কাছে কি চাও, কিচ্ছু নাই আমার কাছে তোমার জন্য, যাও। আল্লাহ এরকম দানশীল হওয়া থেকে, এরকম আলেম হওয়া থেকে, এরকম বীরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলপটাকে তুমি মুক্ত করো, আল্লাহ আমরা যা করবো কেবলমাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে দেখানোর জন্য যেন করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। তাহলে চার নাম্বার রোগটা চিনতে পারছেন প্রিয় ভাইরা, কি নাম এটার? আলহামদুলিল্লাহ, এই তো বুঝে ফেলতেছেন। তাহলে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই রিয়া বা লোক দেখানো মানসিকতা এটাকে না বলে দিব, কি বলেন? আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সবাই রিয়াকে কি বললাম? তাহলে প্রথম রোগের নাম ছিল কি ছিল?
কপটতা দ্বিতীয় রোগের নাম অহংকার তৃতীয় রোগের নাম চতুর্থ রোগের নাম বাংলায় বলেন লৌকিকতা লোক দেখানো মানসিকতা রাইট সব শেষে হচ্ছে পাঁচ নাম্বার রোগের নাম হচ্ছে সুউদ্দন মন্দ ধারণা অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা বাজে ধারণা নেগেটিভ অ্যাসাম্পশন সবসময় একটা নেগেটিভ চিন্তাধারা কিছু লোক দেখবেন যে পজিটিভ কিছু খুঁজেই পায় না আছে না ভালো একটা জিনিস এর মধ্যেও ভেজাল খুঁজে বের করছে জাজমেন্টাল অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা সবসময় অন্যকে কাঠগড়ায় দাঁড় করাতে সে পছন্দ করে এরকম আছে না আছে